আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত থেকে পাওয়া সুখবর চার দিনের ফ্রি চালু করেছে সৌদি সরকার বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি সরকার চার দিনের ফ্রি ট্রানজিট বিষা চালু করেছেন ফলে ট্রানজিট যাত্রীরা ওমরা করা মসজিদের নববী জিয়ারত সহ ছিয়ানব্বই ঘন্টার জন্য যে কোনো কাজে সৌদি আরবে অবস্থান করতে পারবেন এই বিষা তিন মাসের জন্য বৈধ থাকবে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সৌদি গ্যাজেট পত্রিকা এই তথ্য জানিয়েছেন যাত্রীরা সৌদিয়া এয়ারলাইন্স ও ফাইন্যান্সের ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই ট্রানজিট বিষার জন্য আবেদন করতে পারবেন আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াকরণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিন্ন জাতীয় বিষা প্ল্যাটফর্মে চলে যাবে সাথে সাথেই একটি ডিজিটাল ভিসা ইস্যু করে এবং আবেদনকারীর ইমেলে পাঠিয়ে দেওয়া হবে এই প্রক্রিয়ার জন্য কোনো ফি দিতে হবে না সৌদি সরকার তাদের ভীষণ দুই পরিকল্পনার অংশ হিসেবে পর্যটনকে বিকশিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরবের পর্যটনকে দেশের অন্যতম অর্থনৈতিক উৎসে পরিণত করতে যাচ্ছেন তাছাড়া এর মাধ্যমে বৈশ্বিক পর্যটনের মধ্য দিয়ে সৌদি আরবের অবস্থান জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে চলতি দুই সালে পর্যটন খাত থেকে সৌদি আরব ২২০ বিলিয়ন সৌদি রিয়াল বিনিয়োগ করার আশা করছেন আর 2030 সাল নাগাদ তা পাঁচশো বিলিয়ন সৌদি রিয়াল হবে বলে ধারণা করা হচ্ছে দুই উনিশ সালের হিসেব অনুযায়ী সৌদি পর্যটন খাত থেকে বার্ষিক রাজস্ব পাওয়ার হার দুইশো বিলিয়ন সৌদি রিয়ালের বেশি ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের হিসাব অনুযায়ী আন্তর্জাতিক পর্যটক আগমনের দিক থেকে দু সালে সৌদি আরব ছিল জি টু জিরো ভুক্ত দেশগুলোর শীর্ষে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে